বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইব্রাহিম টিচ ভিডিও নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগলের প্রায় সব ধরনের প্রোডাক্ট বা সফটওয়্যার যাই বলেন ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট আছে জিমেইল, ভিডিওটি তাদের জন্য নয়। অনেক কাজটি অনেক সহজ, প্রায় সবাই পারে, কিন্তু অনেক মানুষ আছে যারা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। তো চলুন শুরু করা যাক। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি সাধারণত গুগল ক্রোম ইউজ করি। তো এখন আমি আপনাদেরকে অপেরা মিনি দিয়ে দেখাবো। তো আমি অপেরা মিনি ওপেন করেছি। তো ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে এখানে লিখবেন www.gmail.com লিখে ইন্টারনেটে সার্চ দিবেন। তো দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের যেহেতু কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেজন্য এখানে আসছে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, বা কারো যদি থেকে থাকে তো এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা এখানে ক্লিক করব। করার পরে দেখেন এরকম এখানে অপশন আসছে। তো আমরা হচ্ছে এটা ইনিশ করে নিই। ওকে, দেখেন এখানে আপনাদের ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিতে হবে। তো আমি এখানে আমার নাম দিচ্ছি এমবি, তারপর লাস্ট নেম দিচ্ছি, তারপরে এখানে দেবেন আপনাদের জিমেইল, অর্থাৎ আপনাদের মেলটা আপনি কীভাবে চান, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে লিখবেন। তো আমি আমারটা লিখতেছি। তো দেখেন আমারটা কিন্তু নিয়ে নিছে, এখানে ইউনিক এরকম নাম আসছে নিছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জিমেইল এখানে বসাবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি স্ট্রং। এবার আপনারা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমার পাসওয়ার্ড দেখেন ভুল হয়েছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি আবার দিচ্ছি। তো ফ্রেন্ড এখন দেখেন নেক্সটে ক্লিক করবে, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি। তো নেক্সট করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন, এখানে রিকভারি মেল দিবেন, এখানে জন্মসাল দিবেন। তো আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি আমার রিকভারি মেল দিলাম, ফোন নাম্বার দিলাম, তারপরে জন্মসাল দিলাম। তো আমি এখন ছেলে না মেয়ে, যেহেতু আমি ছেলে এখানে সেজন্য মেল দেবো। আপনারা যদি ফিমেল হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেটা এখানে বসাইতে হবে। তো আমি আমারটা দিচ্ছি, এখানে সেন্ডে ক্লিক করতে হবে, তারপরে যাবে। ওকে, তো দেখেন আমারটা এখানে। তো ফ্রেন্ড এখন আমি নেক্সটে ক্লিক করবো, করার পরে একটু ইন্টারফেস আসবে। তো আমরা সেন্ডে ক্লিক করবো। তো করার পরে দেখেন এখানে আমার কোড ভেরিফিকেশন কোডের জন্য একটা ঘর আসছে। তখন আমরা এখানে করে আসছি, দেখেন আমাদের চলে আসছে, আমি আমাদের বসাচ্ছি এখানে। তোকে আমাদের বসানোর পর দেখেন ভেরিফাই ক্লিক করবো, করবে দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন ESIM ক্লিক করবো। করার পরে হচ্ছে ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো, সেগুলো আমরা এগ্রি করে দেবো। তো করার পরে হচ্ছে একটু অপেক্ষা করবো। তো ফ্রেন্ড দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমাদের সরাসরি মেলে কিন্তু লগ ইন করাইছে। দেখেন গুগল মিট নাও জিমেল, ওকে, ওদের হচ্ছে এরকম লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন আমি হচ্ছে প্রাইমারি সোশ্যাল প্রাইমারি, দেখেন এখানে ইনবক্স। তো আমার মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আপনারা এইভাবে মেল করবেন। এখন আমরা ইচ্ছা করে জায়গায় তাকে মেল পাঠাতে পারবেন। দেখেন কম্প্রেস এখানে ক্লিক করবেন, করার পরে এখানে মেল অ্যাড্রেস দিয়ে এখানে সাবজেক্ট লিখবেন, এখানে বিস্তারিত লিখবেন, লিখে সেন্ড ক্লিক করলে চলে যাবে। তো এইভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমরা এখানে মেসেজ আসছে, ওরা দিচ্ছে যে হাই এমডি ইব্রাহিম ইসলাম, ওয়েলকাম টু গুগল, ইউর নিউ অ্যাকাউন্ট কামস উইথ অ্যাক্সেস। এটা দিচ্ছে হচ্ছে আমরা, দেখেন আমি এখন ওদের গুগলে সব ধরনের প্রোডাক্ট, সব ধরনের সার্ভিস আমি এখন ব্যবহার করতে পারবো এটা দিয়ে।
সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকার হয় তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।